হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স সলিউশন পিকেস টিউটোরিয়াল দু হাজার একুশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকে দেখো সেট ফাইভ গ্রুপ বি এটা আলোচনা করছি কোশ্চেন নাম্বার ফাইভ চিত্রে প্রদর্শিত গেটের সত্য সারণী দেখাও তো দেখতে পাচ্ছ ওটা একটা অর গেট সুতরাং আমরা যেটা করব সত্য সারণী করার জন্য প্রথমে দেখো এ বি এবার এইগুলো যে নট গেটের মতো আচরণ করছে ন্যান গেটগুলো সেই জন্য তারপরে বি বার বিবার লিখেছি তারপর সেই দুটোকে গুণ করা হয়েছে এ বার ইন্টু বার তারপর বার করা হয়েছে সুতরাং দেখতেই পাচ্ছ পরপর এবিটা লিখবো জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এবার বি বারটা লিখলাম তারপরে এব বার বিবার গুন করলাম গুণ করে যেটা পেলাম তার আবার বার মানে তার কমপ্লিমেন্ট নিলাম নিলে যেটা পাবো সেটা হচ্ছে গেটের ট্রুথ ট্রেভেল এমনিতেও অর গেটের মতো তারপর দেখো দশমিক সংখ্যায় রূপান্তর করতে দিয়েছে ন্যান গেট কী আর এর সত্যসারণী লেখো তো দশমিক সংখ্যায় রূপান্তর আমাদের মনে আছে এখানে কতগুলো ডিজিট না ছটা ডিজিট আছে ফলে টু টু দি পাওয়ার ফাইভ থেকে শুরু করে টু টু দি পাওয়ার জিরো পর্যন্ত যাব এবং মানটা দেখো সাঁইত্রিশ আসছে আর ন্যান গেট যে লজিক গেটে দুটি ইনপুট এ ও বি হলে আউটপুট ওয়াই সমান বি বার হয় তাকে ন্যান গেট বলে এবং ন্যান গেটের টুথ টেবলটা দেখো অ্যান গেটে যা হয় ন্যান গেটের লাস্টের লাইনটা তার ইনভার্সান বা তার নট করতে দিতে হবে জিরো জিরোতে জিরো হওয়ার কথা এখানে ওয়ান হবে জিরো ওয়ানে ওয়ান এইভাবে চলবে এবার দেখো ষোলো দাগের প্রশ্ন কঠিন পদার্থের শক্তিপটি বলতে কি বোঝো পটিতত্ত্বের সাহায্যে অর্ধপরিবাহীর ত্বরিত পরিবাহিতা ব্যাখ্যা করো আর একটি জেনার ড্রায়ডের বৈশিষ্ট্য লেখ অঙ্কন করো এতে জেনার ভোল্টেজের অবস্থান নির্দেশ করো জেনার ডায়ড ব্যবহার করে গঠিত ডিসি ভোল্টেজ নিয়ন্ত্রকের বর্তনী চিত্র অঙ্কন করো এবং কার্যনীতি ব্যাখ্যা করো শুধুমাত্র জেনার বৈশিষ্ট্য লেখো অঙ্কন ছাড়া বাদবাকি প্রশ্নগুলো মডেল ওয়ানে বা মডেল টুতে এর আগে আলোচনা করা হয়েছে সেই ভিডিওগুলো তোমরা দেখে নেবে তার লিঙ্ক আমি এর ডিসক্রিপশানে দিয়ে দেবো এখানে কেবলমাত্র জেনার ডায়ডের বৈশিষ্ট্য লেখটা এঁকেছি দেখো এখানে ভিআই বিপরীত বয়সের লেখচিত্র এবং ভি জেড হচ্ছে জেনার ভোল্টেজ বা বৈকল্য বিভব আর বাদ বাকি প্রশ্নগুলো সবই আগের কোনো মডেলে আছে দেখতেই পাচ্ছ কোশ্চেন নাম্বার সতেরো মডেল ওয়ান কোশ্চেন নাম্বার তেরো সেট টু এবার এখানকার এমসি কিউগুলো দেখো একটি অর্ধপরিবাহীর পরিবাহিতার জন্য দায়ী ইলেকট্রন এবং হোল উভয়ই হবে পিএন সংযোগে সম্মুখ বয়সের বৈশিষ্ট্য লেখচিত্রটি দেখতেই পাচ্ছ অপশান বি আর বাইপোলার জাংশন ট্রানজিস্টারের সর্বাধিক আর সর্বনিম্ন ডোপিংযুক্ত অঞ্চল সর্বনিম্ন হচ্ছে ভূমি আর সর্বাধিক হচ্ছে নিঃস্বারক সর্বাধিক ও সচ আচ্ছা আমি ভাবছিলাম তুই সর্বনিম্ন দিয়েছে সর্বাধিকও সর্বনিম্ন তাহলে হবে ভূমি ও নিঃস্বারক অপশান বি নয় অপশান এ হবে কারেক্ট ভূমি ও নিঃস্বারক সর্বাধিক ডোপিং হচ্ছে নিঃস্বারক আর সর্বনিম্ন ভূমি হচ্ছে নিঃস্বারক আর সংগ্রাহক নিঃস্বারক সংগ্রাহক সংগ্রাহক নিঃস্বারক অপশান ডি অপশান ডি কারেক্ট অ্যান্সার সর্বাধিক আর সর্বনিম্ন ডোপিংযুক্ত অঞ্চল এবারে এসে কিউ প্রশ্ন দেখো সাধারণ নিঃসারক সংযোগে একটি ট্রানজিস্টারের প্রবাহ দিয়েছে বিবর্ধন বিটা হলে ভূমি প্রবাহ কত না আইভি সমান আইসি বিটা সুতরাং মান টেক্সটার জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিয়াম্পিয়ার আর ডোপিং বাড়ালে অর্ধপরিবাহী শক্তিপটির ব্যবধান কী হয় না কমে এটাও ডিটেলস আলোচনা এর আগের ভিডিওতে বা গত দিনের ভিডিওতে আছে যেখানে আমি তিন এবং চার নিয়ে আলোচনা করেছিলাম সেট তিন এবং চারের ঠিক আছে তাহলে দেখো এক নম্বরটা হচ্ছে বিটা সমান আইসি বাই আই তাহলে আইবি সমান আইসি বিটা এবারে দেখো একটি পিএন সংযোগের ডায়োডের সম্মুখ আর বিপরীত বয়সের যুক্ত করার চিত্র অঙ্কন করো আর দুই ক্ষেত্রে নিঃশেষিত স্তরের কি পরিবর্তন হবে সম্মুখ বয়সে নিঃশেষিত স্তরের মান কমে বা বেদ কমে বিপরীত বয়সে নিঃশেষিত স্তরের বেদ বাড়ে এবার দেখো এ আর বি ইনপুট দয়ের জন্য চূড়ান্ত আউটপুটের সত্য তৈরি করো দশমিক সংখ্যা থেকে দিক সংখ্যায় থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করো আবার একটা প্রশ্ন দিয়েছে এখানে দশমিকের পরে ওয়ান জিরো ওয়ান আছে ভালো করে খেয়াল করবে দেখো এখানে আগের মতোই করেছি প্রথমে এ আর বি লিখে নিয়েছি তারপর দেখতে পাচ্ছি অর্গেট আছে সেজন্য এ প্লাস বি করেছি এবং ওই এ প্লাস বি এর সঙ্গে দেখো এ আবার গুণ করা হচ্ছে অ্যান্ড গেটের মাধ্যমে সেজন্য জন্য এ ইন্টু এ প্লাস বি এই হলো তোমার সত্যসারণী আর ভালো করে দেখো বাইনারি ও ডেসিমেল কনভার্শানটা দশমিকের আগে এবং দশমিকের পরে দু জায়গায় রয়েছে দশমিকের আগে মোট কটা ডিজিট আছে এক দুই তিন চার পাঁচটা অর্থাৎ টু টু দি পাওয়ার ফোর থেকে শুরু করে দশমিকের আগে পর্যন্ত টু টু দি পাওয়ার জিরো হবে আর দশমিকের পরের প্রত্যেকটা ডিজিটের জন্য মাথার ওপরে টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান টু টু দি পাওয়ার মাইনাস টু এরকম গুণ করে মানটা আমরা পাব এবারে সতেরো দাগের প্রশ্ন দেখো একটি অর্ধপরিবাহী ইলেকট্রন ও হোল ঘনত্ব সমান ওই এটির মান টু ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার মিটার কিউব কোনো একটি অবিশুদ্ধি দ্বারা ডোপিং করার ফলে হোল ঘনত্ব বৃদ্ধি পেয়ে ফোর ইন্টু টেন টু দি পাওয়ার এইট পার মিটার কিউব হল অর্ধপরিবাহী নতুন ইলেকট্রন ঘনত্ব কত হবে ডোপিংয়ের পর কোন ধরনের অর্ধপরিবাহী পাওয়া যাবে এবং শক্তিস্তরের কী পরিবর্তন হবে এই প্রশ্নটা তোমাদের এবার রয়েছে এটা হচ্ছে তোমার ভরক্রিয়ার সূত্র এনপি ইকোয়াল টু এনআই স্কোয়ার সেই জায়গা থেকে উত্তরটা আসবে দেখো এখানে এনআই মানে বিশুদ্ধ অর্ধপরিবাহীর আধান ঘনত্ব টু ইন্টু টেন টু দি পাওয়ার এইট পির মান দিয়েছে ফোর ইন্টু টেন টু দি পাওয়ার এইট তাহলে এন কত এন পি সমান এনআই স্কোয়ার সেখান থেকে মানটা বের করেছি এন এ মান হচ্ছে টেন টু দি পার এইট পার মিটার কিউব তারপরে সেকেন্ড পার্টের উত্তর করেছি হোল ঘনত্ব বেড়েছে তাই ইয়া এনটাই পরিবাহী অর্থাৎ ও সরি 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 হোল ঘনত্ব বেড়েছে অর্থাৎ এটা তোমার হচ্ছে পি টাই বর্ধ পরিবাহী হবে আবার একটা ভুল করে ফেলেছি তাড়াহুড়ো করার জন্য দুঃখিত আমি এটা হবে বর্ধ পরিবাহী আর এখানে ছবিটা অবশ্য ঠিক আঁকা আছে স্তর নিচে হোল ঘনত্বের জন্য বেড়েছে ছবিটা ঠিকই আঁকা হয়েছে কিন্তু লেখাতে কোনো কারণে গণ্ডগোল হয়ে গেছে এটা পিটাই পরিবাহী মানে ত্রিজোজি মৌল দ্বারা ডোপিং করানো হয়েছিল আর দেখো ছবিটাতে বাঁদিকে তোমার বিশুদ্ধ পরিবাহী শক্তি স্তর আর ডান দিকে ওই পিটাই পরিবাহীর জন্য শক্তি স্তরটাকে এঁকে দেওয়া হয়েছে ই হচ্ছে ইলেকট্রন আর গোলগুলো দিয়ে আমরা হোল বুঝিয়েছি ডোপিং করার আগে এবং ডোপিং করার পরে ফার্মি স্তরের যে পরিবর্তন সেটা খেয়াল করো এটাই হলো পরিবর্তন এবার এমসিকিউ একটি সিলিকন ডায়োয়েডের ঘরের তাপমাত্রায় বিভব প্রাচীরের উচ্চতা কত হবে উত্তর হলো জিরো পয়েন্ট সেভেন ভোল্ট কোনো ট্রানজিস্টারের ভূমির বেদ বাড়ানো হলে সংগ্রাহক প্রবাহ হ্রাস পাবে আর দুশো বারোর বাইনারি সংখ্যাটি এবার এটা কনভার্সান করবে আমি একটা ভিডিও তোমাদের দেব ডেসিমাল থেকে বাইনারি এবং বাইনারি থেকে ডেসিমেল এই কনভার্শানের একদম ডাইরেক্ট ভিডিও বোর্ডে করা হবে সেই ভিডিও কারণ এটাতে অনেকের অসুবিধা হচ্ছে আমি দেখতে পাচ্ছি একটা ভিডিও দেবো তোমরা সেটা ফলো করতে থাকো কিভাবে ডেসিমেল টু বাইনারি বাইনারি টু ডেসিমেল কনভারশানটা করা যায় এবার আমরা নেক্সট সাইডে চলে যাব অর্থাৎ এখানকার একদম আজকের ভিডিওর শেষ প্রশ্ন এসে কিউ প্রশ্ন দেখো বলছে যে চারেরটা জার্মেনিয়ামের ক্ষেত্রে পরিবহন পটি ও যোজতা পটি শক্তিস্তরের পার্থক্য কত উত্তর জিরো পয়েন্ট সিক্স সেভেন ইলেকট্রন ভোল্ট আর এনপিএন ট্রানজিস্টরের মুখ্য আদানবাহক ইলেকট্রন এটা সত্য তার কারণ এনপিএনে মূলত তোমার নিঃসারোগ থেকে ইলেকট্রনগুলোই প্রবাহ শুরু করবে অর্থাৎ এর আদানবাহক হচ্ছে ইলেকট্রন এটা সত্য